আদিবাসীদের গ্রাম আর পলাশের জঙ্গলটা পেরোনোর সঙ্গে সঙ্গেই, শালফুলের গন্ধে জঙ্গলটা পেরোনোর সঙ্গে সঙ্গেই, শালফুলে গিয়েই পাহাড় ছুঁতেই মহুয়ার গন্ধের সঙ্গে ভেসে উঠল রাজেন্দার মুখ। রাজেন্দা আবার এখানে কোথা থেকে এলো? আরে আমাদের পাড়ার কবিতা প্রেমী রাজেন্দা, বলেছিল যাচ্ছিস কোথায়? আমরা বলেছিলাম দলমা। রাজেন্দা বলেছিল ফেরার সময় মহুয়া নিয়ে আসিস কিছুটা, আর শোনাস সেই দলমার গল্প। বন্ধুরা, সম্পূর্ণ দুটো পর্বে এই দলমার গল্প শোনাবো বলেই আপনাদের কাছে এসে হাজির হয়েছি এবার দলমার ডায়েরি নিয়ে। রূঢ় বাস্তব জীবন এবং আদিবাসীদের গ্রামের এক অসাধারণ সৌন্দর্য নিয়ে এই গল্পের শুরু। এই ডায়েরি লিখতে শুরু করেছি তাই ছবিতে। ন্যাশনাল হাইওয়ে থেকে মাঙ্গো পেরিয়ে কাঁচা রাস্তা ধরে যখন আমরা মাকুলাকুচা এসে পৌঁছলাম তখন প্রায় সকাল 9টা। অপূর্ব বনজ সুন্দরের মাঝে মাকুলাকুচা ফরেস্ট রেস্ট হাউস এক কথায় অনবদ্য। সমস্ত সাধারণ টুরিস্টদের এখানে থাকার খুব সুন্দর ব্যবস্থা রইলেও আমরা কিন্তু অনেক কাঠখড় পড়িয়ে জায়গা নিয়েছি পাহাড়ের ওই মাথায় পিণ্ডা বেড়ায়। তার গল্প চলতে চলতে বলছি, তার আগে একটু মাকুলাকুচাকে দেখে নেওয়া যাক। পাহাড়ি অরণ্যের পাদদেশে মাকুলাকুচার শালপিয়ালির মাঝখানে এক দুরন্ত ছবি। এই পাহাড়ি অরণ্যে কোনো গল্প নেই, এখানে শো নেই, এখানে সবটাই যেন বাস্তব। 1193 বর্গ কিলোমিটার জুড়ে পাহাড় ঘিরে সবার বেঁচে থাকার লড়াই, আর এই একা লড়াইয়ের রসদ যোগাচ্ছে দলমা। অফুরন্ত রসদ যুগিয়ে যাচ্ছে মানুষ ও জীবজন্তুদের। শীতে তার এক রূপ, বর্ষায় উতলে উঠে যৌবন, বসন্তে সে সবচেয়ে রোমান্টিক, আর গ্রীষ্মে সে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ জানাচ্ছে। সে সময় ভয় আর কষ্টকে জয় করতে পারলে এটি ভারতের সেরা পাহাড়ি অরণ্য। কাঁচা পথ ধরে প্রবেশ করতেই অরণ্য যেন আমাদের ডেকে নিল আপন করে। বিশালকায় জায়ান্ট স্কুইরেল আমাদের স্বাগত জানালো, ওয়েলকাম টু দলমা। এই এই জায়ান্ট স্কুইরেলকে আমরা পেয়েছি যত্রতত্র। একে ছেড়ে পথ যখন আবার কাঁচা পাকা রাস্তা ধরে উঠে চলেছে ওপর দিকে, আমাদের রাস্তার পাশেই পথ প্রায় আগলে সেই দলমার দামাল হাতি তার বাচ্চাকে খাওয়াচ্ছে মটমট করে গাছের ডাল ভেঙে। সে এক অসাধারণ দৃশ্য। বুঝতে পারলাম ওদের ডেরায় প্রবেশ করে ফেলেছি, সুতরাং আমাদের আরও সংযত হয়ে যেতে হবে। আমরা আমাদের মতো পথ চলব, ওরা ওদের মতো থাকবে। বেশ কিছুটা পথ পেরিয়ে কাঁচা পাকা রাস্তা ছাড়িয়ে এবার ঢুকে পড়া বাংলোর হাতার মধ্যে এই সেই বিখ্যাত পিণ্ডা বেড়ার রেস্ট হাউস। শাল পিয়াল মহুয়া করঞ্জা চারিপাশের মাঝে সুন্দর পিণ্ডা বেড়া এক কথায় অনবদ্য। বেলা প্রায় 11টা, বর্ণময় জঙ্গলে ঘন শাল করঞ্জা অমল দাসেরা সূর্যকে ঢেকে রাখার অক্লান্ত চেষ্টা চালাচ্ছে, আর তারই মাঝে পিণ্ডা বেড়ার এই ফরেস্ট রেস্ট হাউস আমাদের স্বাগত জানাচ্ছে। সেবার এসো, আশ্রয় নাও পথিক পর্যটকেরা, জঙ্গলপ্রিয় পথিকরা, এবার তোমরা আমার আশ্রয় শান্ত হও। আপামোর টুরিস্টদের জন্য পিণ্ডা বেড়ার এই ফরেস্ট রেস্ট হাউস কিন্তু প্রায় এখন বন্ধ, বুকিং প্রায় পাওয়াই যায় না। যদিও পাওয়া যায় তাহলে অনেক কাঠ খড় পুড়িয়ে তবে উপরের পিণ্ডা বেড়ার এই অংশে বুকিং পাওয়া সম্ভব। মাকলাকুচাতে থেকে সমস্ত দলমা পাহাড় ঘোরাটাই তাই সবচেয়ে বেশি আকর্ষণীয় এই মুহূর্তে। সুন্দর স্থান নির্বাচনে পিণ্ডা বেড়ার এই ফরেস্ট রেস্ট হাউসের
অভ্যন্তরের সাজ এক কথায় খুব সুন্দর। নানান ফল আর বনজ লতাপাতার গন্ধে তখন মধ্যাহ্নের নিচ থেকে ভেসে আসছে মুরগির ঝোলের দারুণ গন্ধ। শরীর চাইছে স্নানের বিলাসিতা। গভীর ইদারা থেকে ঠান্ডা জল শরীর জুড়িয়ে যেতে যখন মনে হলো সত্যি স্নান আক্ষরিক অর্থেই বিলাসিতা। সবাই মিলে মধ্যাহ্ন ভোজন যখন সারলাম তখন সূর্য ঠিক মধ্য বাংলোর হাতায় বসে অলস দুপুরে দেখতে থাকি কাঠবেড়ালির নাচন কোদ, আর তার সাথে আবার সেই জায়ান্ট স্কুইরেলের আমাদের উকি ঝুঁকি মারা। দুটো মিলে এক কথায় যেন এক অন্য পরিবেশ তৈরি করে। জামশেদপুর থেকে 15 কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 915 ফুট উঁচু পাহাড়ের সমান্তরালে এই দলমার অভয়ারণ্যটি প্রায় ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম এবং সরাইকলা খারসোয়ান জেলায় অবস্থিত এবং দীর্ঘ 1933 বর্গ কিলোমিটার এক বনজে রহস্যে আবৃত। নানান পাখি, ভালুক এবং সজারু, নানান বিষধর সাপ এবং অবশ্যই দুর্ধর্ষ দলমার দামালেরা অর্থাৎ হাতিদের এখানে অবাধ বিচরণ। বলতে বলতেই জঙ্গলকর্মী আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু গিরিদা এসে হাজির। কি না জঙ্গলে হাতির পাল নেবে এসছে, শীঘ্রই চলুন। সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে তে ছুট মাজলাবাঁধ, নিচলা বাঁধ আর বড়া বাঁধ। এই তিনটি জলাধারের আশেপাশে হাতির দল ঘোরাফেরা করে। কোথায় আছে হাতি দেখতেই হবে। নিচলা বাজে এসে ওয়াচ টাওয়ার থেকে দূর পর্যন্ত দেখলাম, না এখানে তো হাতির দল এখনো জল খেতে জড়ো হয়নি। তবে কি মাজলাবাদে? চল টমটম মাজলাবাদ। ঘোলা জল দেখেই বোঝা গেল নিচলাবাদ থেকে হাতিরা ভালো মতো স্নান করে এগিয়ে চলেছে জঙ্গলের ভেতর দিক দিয়ে মাজলাবাদের দিকে। পাহাড়ের মধ্যে খুব কেটে একটা গুহা বানিয়ে এখান থেকেই যাতে সাবধানে হাতি দেখা যায় তার ব্যবস্থা করে রেখেছেন ঝাড়খণ্ড সরকার। আর এখানে এসেই খুঁজে পেলাম সেই দলমা দামালের এক অংশকে। তার পরিবার নিয়ে অবাধে বিচরণ করে চলেছে আর খেয়ে চলেছে তার বনজ উদ্ভিদ। এখানে পাহাড় আর সবুজে চোখ জুড়ে, মন হারায় ময়ূর আর নানান পাখির কাকলিতে। আপনি কি অরণ্য ভালোবাসেন? তাহলে পাবেন সারাক্ষণ বনগন্ধ। রাতে এখানে অন্য ম্যাজিক দেখা যায় দাদা। ছাদের ট্যাঙ্কে কতটা জল আছে দেখতে দেখতে বনকর্মী গিরিদা জানিয়েছিলেন, আজ সন্ধ্যা রাতে বোধহয় সেই ম্যাজিকই দেখতে পাবো। সন্ধ্যা রাতে ব্যালকনিতে বসতেই আরে বাস, সত্যি রাতের ম্যাজিক তো শুরু হয়ে গেছে। প্রায় 150 ডিগ্রি সমান্তরাল জুড়ে উপত্যকার একদম নিচের অংশে ঝিকিমিকি নানান রং বেরঙের আলোয় সেজে উঠেছে অপ্সরা জামশেদপুর।
সারা উপত্যকা জুড়ে ক্ষণে ক্ষণে তখন রাতচড়া পাখি আর ময়ূরের ছন্দময় ডাকে লাইট অ্যান্ড সাউন্ডের বনজ সংস্করণ। প্রাণ জুড়ানো দক্ষিণী বাতাসে তখন তীব্র মোহার গন্ধ, মায়াবী অরণ্যের কি অদম্য হাতছানি। উফ, এ রাতেই না হ্যাংওভার হয়ে যায় রাজেন্দা। আজ খুব সকাল সকাল উঠেই বেরিয়ে পড় দলমা টপ, অর্থাৎ আমরা যেখানে আছি সেখান থেকে দলমার সেই বিখ্যাত হনুমান মন্দির একদম দলমা টপে। সেখানেও প্রকৃতি অন্যরকম কথা বলে। দলমা টপের ওয়াচ টাওয়ার থেকে সারা দলমাকে খুঁজে নেওয়া যায় একদম পাখির চোখ। অরণ্য জুড়ে তখন হাওয়ার ঢেউ, বনজ লতা পাতার খসখসানি আওয়াজ এক অন্য মাদকতা। দলমা টপের মন্দিরের চাতালে তখন ভক্তের আনাগোনা, তাদের দেওয়া মানত করা প্রসাদ তৈরি হতে থাকে আর আমরা ধীরে ধীরে ঢুকে পড়ি গুহার মন্দিরের অভ্যন্তরে। এই মন্দিরে এক সাধু বাবা আছেন, তাকে যদি একটু ভেট দেওয়া যায় তাহলে সে গল্প শোনাতে থাকে দলমার টোনা। সে এই জঙ্গল মধ্যে প্রায় প্রবেশ করে যে হাতির দল তাকে কোনো বিরক্ত করে না এবং তার অবাধ সাহস, তার মুখে শোনা যায় এক দলমার গল্প। কিন্তু তার আগে তাকে দিতে হয় তার এই উপকরণ প্রসাদ। বাবাজির বন্য জীবনের অনেক কথা শোনার পর আমরা এবার ধীরে ধীরে চলে আসি মন্দির ছাড়িয়ে। গাড়ি নিয়ে ফেরার পথে প্রায় সন্ধ্যের মুখোমুখি আমরা পড়ে যাই এক নতুন বিস্ময়। হাতিপক আঁকলে দাঁড়িয়ে রয়েছে আমাদের একদম সামনাসামনি, রীতিমতো বিরক্ত হয়ে চার্জ করতে থাকে ক্ষণে ক্ষণে, অ্যাক্সেলারেটর চাপিয়ে দাবিয়ে শব্দ করে হাতির সাথে যুঝে চলি আমরা, জানি না কি হবে। দীর্ঘক্ষণ স্নায়ুর লড়াই আর আওয়াজে হাতি রণে ভঙ্গ দেয়। আমরা ফিরে আসতে থাকি রহস্যময় দলমা থেকে আমাদের নিজের ঘরে বা সেই পিণ্ডাবেড়ার বাংলোয়ে। বন্ধুরা, হাতির গল্প কিন্তু এখানেই শেষ নয়, সবে শুরু। দ্বিতীয় পর্বে দেখাবো দলমার দামালের হাতির নানান কাণ্ড কারখানা আর রহস্যময় আর ভীষণ ভয়ানক সমস্ত ভেঞ্চারের গল্প। দ্বিতীয় পর্বের পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদের আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। এই পর্বের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উদ্বুদ্ধ করবেন। ধন্যবাদ।